আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসলাম। আপনাদের সামান্য ইউনিভার্সিটির একটা হল দেখাবো, যে হলটার নাম শের-এ-বাংলাকে ফজলুল হক হল, বর্তমানে নাম মুসলিম হল। তো এটা সামান্য কিছু দেখাই, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং সাথে থাকবেন। ফজলুল হক মুসলিম হল প্রতিষ্ঠা হয় 1940 সালে। হলটি 1940 সালে অবিভক্ত বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামে নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন হলগুলোর মধ্যে এটি একটা অন্যতম হল। হলের কার্যক্রম 1ই জুলাই 1940 সালে 363 জন ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়। এর মধ্যে 231 জন আবাসিক ছাত্র ও 132 জন অনাবাসিক ছাত্র এবং 3 জন ছাত্রী ছিল। এ হলের 2টি ভবন রয়েছে, প্রধান ও বর্ধিত ভবন, দক্ষিণ ভবন। হলে 262টি কক্ষ আছে এবং 766টি সিট রয়েছে। বন্ধুরা, আপনারা যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসবেন, তখন আসলে নিজের ইচ্ছায় 1940 সাল থেকে 1971 সাল পর্যন্ত যা ঘটছে আসলে বইয়ের মধ্যে, মানে বিভিন্ন অংশই ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই সেটা উদ্ভব হয়েছে। 1940 সালের দেশভাগ হওয়ার পরে বলেন, ভাষা আন্দোলন বলেন, অনেক আন্দোলন বলেন, যারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাই করেছিল, এবং সেখান থেকেই এখানে আসলে বুঝবেন তাদের কথা এমনিতেই মনে পড়ে যাবে এই হলগুলো দেখলে। সত্য কথা বলতে, ঢাকা ভার্সিটিতে আসলেই মানে এক পর্যায়ে দেশপ্রেমের কথা একদম মনে পড়ে যাবে আপনাদের। তো মন খারাপ থাকলে অবশ্যই আসে ঘুরে যাবেন এই ভার্সিটিতে, ভালো লাগবে, সবাই থাকবে, সবাই পাশ দিয়ে ঘুরবে, সব কিছুই দেখবেন, আসলে খারাপ লাগবে না, অবশ্য ভালোই লাগবে আপনাদের। তো এটা হচ্ছে সেই মুসলিম হল। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে একটা বড় পুকুর আছে, সেই পুকুরটার নাম আমার অজানা। তো ভালো লাগছে দেখতে, অবশ্য অনেক সুন্দর এই এই হলটার। এখানে শুধু হল বলে কথা না, সব জায়গায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে অসাধারণ। বন্ধুরা, যে পুকুরটা আমরা দেখতে পেলাম, এই পুকুরটাতে সাঁতার কাটা বলেন, গোসল করা বলেন, মানে পুরোটাই নিষেধ, নামতেই দেওয়া হয় না, নিষেধ আছে এই পুকুরে গোসল করা। তো কেন বা গোসল করতে দেয় না এটা আমার জানা নাই, তবে এই পুকুরে নাকি মাঝে মাঝে মানে লাশও পাওয়া যায়। যাই হোক, এদিকে না যাই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় সেফে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, খোদা হাফেজ। সবাই যার যার মতো সবসময় সতর্ক থাকবেন, সবার ফ্যামিলির দিকে নজর রাখবেন। খোদা হাফেজ, বাই বাই।